আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা রাইট হ্যান্ড ভার্বের উপরে ক্লাস করব, পার্ট টু। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট, সিঙ্গল সাবজেক্ট এবং কম্পাউন্ড সাবজেক্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব পরবর্তী মডিফাইড সাবজেক্ট, সাবজেক্ট উইথ কোয়ালিটিভ কনজাংশন, ফ্রেজাল সাবজেক্ট, ক্লোজাল সাবজেক্ট। আমি পূর্বের ক্লাসে তোমাদের বলেছিলাম যে রাইট হ্যান্ড ভার্ব সেট ক্ষেত্রে যদি ভার্বকে আমরা কারেক্ট হিসাবে ইউজ করতে চাই, তাহলে অবশ্যই সেই বাক্যে সাবজেক্টের কি লিখতে হবে? নাম্বার এবং পার্সন, নাম্বার এবং পার্সন। তো আমরা যদি এই সাবজেক্টগুলো চিনতে পারি, তাহলে আমরা যে কোনো বাক্যের নাম্বার এবং পার্সনকে আইডেন্টিফাই করতে পারবো, আর নাম্বার এবং পার্সনকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ভার্বকে আমরা সঠিক ইউজ করতে পারবো। তো দেখো আমরা কি করতেছি, আমরা এই দুটো ক্লাস অলরেডি করে ফেলেছিলাম, সিঙ্গল সাবজেক্ট এবং কম্পাউন্ড সাবজেক্ট। আজকে শিখবো আমরা মডিফাইড সাবজেক্ট। তো মডিফাইড সাবজেক্ট মানে কি? যে সাবজেক্টটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। কার ন্যায়? অ্যাডজেক্টিভের ন্যায়। সেই অ্যাডজেক্টিভ হতে পারে একটা ওয়ার্ড হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ হতে পারে। এটা হচ্ছে মডিফাইড সাবজেক্ট। এটা আবার কি সিঙ্গুলার হতে পারে, অথবা কি প্লুরাল হতে পারে। এটা আমরা দেখবো কি ওই বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সনটাকে। ওকে, ফলো ফলো করো। মডিফাইড সাবজেক্ট যেমন দেখো, দা দ্য হেল পার্ট অফ দিস বাস ভেরি অ্যাক্টিভ। তো সেটা তুমি বলবো স্যার হেল্পার আবার কি করে মডিফাইড সাবজেক্ট হবে? দেখো তো হেল্প মানে কি সাহায্য করা, আর যিনি সাহায্য করাটাকে বলা হয় হেল্পার। রান মানে কি দৌড়ানো, রানার মানে কি যিনি দৌড়ান, রিড মানে কি পড়া, রিডার মানে কি যিনি পড়েন, তাহলে ওয়ার্ক মানে কি কাজ করা, ওয়ার্কার মানে কি তিনি কাজ করেন। এই জাতীয় যতগুলো আমরা সাবজেক্ট পাবো, এই সাবজেক্ট কি বলবো আমরা মডিফাইড, মডিফাইড সাবজেক্ট। দেখো দ্য হেল্পার অফ দিস বাস, হেল্পারের কি এটা সিঙ্গুলার প্লুরাল? হেল্পার আর হেল্পার্স, তাহলে হেল্পার সিঙ্গুলার আছে। দ্য হেল্পার অফ দিস বাস, আমরা যদি বাক্যটা প্রেজেন্ট ইন্ডিকেট করি, তাহলে বিভাগ মানে কি আমি যা, আর ফার্স্ট হলো কি ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে দেখো সাবজেক্টের নাম্বার, সাবজেক্ট নাম্বার কি সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য হেল্পার অফ দিস বাস ইজ ভেরি অ্যাক্টিভ। কিন্তু যদি আমি এখানে ফার্স্ট করি, তাহলে ইজের জায়গায় কি হতো বলো? ওয়াজ লিখতে হতো। তাহলে দ্য হেল্পার অফ দিস বাস ওয়াজ ভেরি অ্যাক্টিভ। আমি এই জায়গায় যদি প্লুরাল করে দিই দ্য হেল্পার অফ দিস বাস, তাহলে এই বাসের একাধিক হেল্পার আছে। হেল্পার কতজন আছে? দুইয়ের অধিক, একের অধিক, এক বা একাধিক বলা হয় একে। তো দেখো তাহলে আমার যদি দ্য হেল্পার অফ দিস বাস, তাহলে ইজ টা কি হতো? আর হতো। আর ওয়াজটা কি হতো? কয়ার হতো। তাহলে আমরা সাবজেক্ট বুঝছি, মডিফাইড সাবজেক্টটাও আমরা কি বুঝবো? কোনো বাক্যের কি নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বটা বসবে, নাম্বার সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে হবে। তার পার্সন কি ফার্স্ট না থার্ড পার্সন না কি সেকেন্ড পার্সন। তাহলে আমরা যে কোনো রাইট হ্যান্ড ভার্ব ভার্ব একটা সঠিক ইউজ করতে চাই, তাহলে অবশ্যই বুঝবো ওই বাক্যের সাবজেক্ট এবং পার্সন। দ্যাট মিনস সাবজেক্টের পার্সন নাম্বার বুঝতে হবে, নাম্বার প্রথম বুঝতে পারে কি ফার্স্ট নাম্বার সিঙ্গুলার না প্লুরাল, তারপর পার্সন ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, বুঝা গেছে? তাহলে এখানে দেখো আমরা দ্য হেল্পার অফ দিস বাস এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু কি না থার্ড পার্সন কিন্তু কি প্লুরাল নাম্বার, পার্সন কি থার্ড কিন্তু নাম্বার কি প্লুরাল। তারপরে কিন্তু প্লুরাল নাম্বার বলেছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। যেমন দেখো এখানে হেল্পার দিয়ে লিখে দিয়েছিলাম, সাবজেক্ট হেল্পার সিঙ্গুলার ছিল এবং হেল্পার হয় প্লুরাল হয় আর হয়ে গেছে। এইভাবে যদি আমরা মেনটেন করি আমাদের বাক্যগুলো ম্যাক্সিমাম ভার্বের সঠিক ইউজ দেখা যাবে। তো দ্বিতীয় দেখো,
সাবজেক্ট উইথ কোরিলেটেড কনজাংশন তো কোরিলেটেড কনজাংশন কাকে আমরা চিহ্নিত হবে না নাকি বলো তো কোরিলেটেড কনজাংশন কি আমরা আমাদের কনজাংশন চিনি কিন্তু কনজাংশন এন্ড বাট অর ইয়েট নট অনলি বাট অলসো আইদার অর নেদার নট এই কনজাংশন গুলো আমরা কোরিলেটেড কনজাংশন বলি সেটা ফ্রেজ হতে পারে অথবা কি শুধু সিঙ্গেল কনজাংশন হতে পারে যেমন দেখো এখানে দুটো হয় Ruma or Amal dash absent yesterday. तो हमी तुम्हारे को बोले कि sorry हमी वो लोग जाएंगे घर से तुमरा एक और एक पास नहीं हो যে তোমরা কোঅর্ডিনেট কনজাংশন আলোচনা করছি তাহলে দেখো রুমা অর কামাল ড্যাশ অ্যাবসেন্ট ইন দা ক্লাস আমি একটু তোমাদের বলবো যে সাবজেক্ট উইথ কোঅর্ডিনেট কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন গুলো দেখো যে অর দিয়েছি আমি একটু জানি নট অনলি বাট অলসো আইদার অর নেদার নট এগুলো হচ্ছে কোরেলি কনজাংশন এগুলো কি কোরেলি কনজাংশন তো কোরেলি কনজাংশনে যে দুটো সাবজেক্ট আমি ইউজ করলাম দেখো তো একটা হচ্ছে রুমা আরেকটা হচ্ছে কি কামাল তো রুমা এখানে প্রাধান্য পাইতেছে না কামাল হ্যাঁ আমি তোমাদের বলবো যে কোরিলেটেড কনজাংশন দ্বারা যদি দুটো সাবজেক্ট একত্র হয় তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্টের নাম্বার এবং পারসন দিয়ে ভাগ দেব কিন্তু তাহলে কামাল কতজন একজন তাহলে এই জায়গায় দিব ক্লাস হয়ে কিছু নয় তাহলে কি হবে কেন ওয়াজ ওয়াজ অ্যাবসেন্ট তাহলে রুমা অর কামাল ওয়াজ অ্যাবসেন্ট ইন দা ক্লাস তাহলে এই জায়গায় দেখো রুমা অর কামাল ওয়াজ অ্যাবসেন্ট ইন দা ক্লাস এখানে আমরা কাকে প্রাধান্য দিচ্ছি কামাল তাহলে এই জায়গায় যদি কামাল না দিয়ে আমি এটা লিখতে পারতাম রুমা অর ইউ তাহলে প্রাধান্য যদি দ্বিতীয়টা পাই তাহলে ইউ এর হবে কি হবে এই জায়গায় ওয়্যার হতো কি হতো ওয়্যার হতো রুমা অর ইউ ওয়্যার অ্যাবসেন্ট ইন দা ক্লাস তাহলে আমরা এখানে বুঝলাম কোরেলি কনজাংশন হচ্ছে অর হতে পারে not only but also either or neither nor বুঝা গেছে তো আমি মনে করি এইভাবে আমরা লক্ষ্য করি আমাদের ক্লাস গুলো বুঝি টাইপ ভাষা আমরা ছোট ইউজ করতে পারবো তো সবাই ভালো থাকো আবার পরবর্তী ক্লাসে কথা হবে আসসালামু আলাইকুম